দেখো আজকেও আমরা নাম্বার সিস্টেমের উপর খুব ইম্পর্টেন্ট দশটি প্রবলেম সলভ করব যেগুলোর প্রতিটি চাকরির পরীক্ষায় কোনো না কোনো সালে এসেছে তো প্রথম এই প্রবলেম দিয়ে শুরু করছি এটা চাকরি পরীক্ষায় আসছে পিএসসি ফুট এস আই দুই সালে তো দেখো খুব ইম্পর্টেন্ট একটি টাইপ এটা আমরা কিভাবে খুব সহজে সলভ করব দেখো এই ধরনের প্রবলেমই তুমি দেখবা

নয়শো নিরানব্বই কয়টা আছে এখানে তাহলে ছয় দিয়ে গুণ করবো কি বোঝা গেল ভাই পরে প্লাস তারপর এই যে ভগ্নাংশগুলো আছে না এগুলো আলাদা যোগ করব। পরে কি যোগ করব বলো দেখি ওয়ান বাই সেভেন প্লাস পরে কত আছে ভাই টু বাই সেভেন প্লাস থ্রি বাই সেভেন প্লাস ফোর বাই সেভেন সবগুলো আলাদাভাবে যোগ করব প্লাস ফোর বাই সেভেন প্লাস ফাইভ বাই সেভেন প্লাস সিক্স বাই সেভেন কি বুঝা গেল তাহলে আমরা কি করলাম বলো দেখি নয়শো নিরানব্বই এখানে কয়টা আছে ছয়টা তাহলে নয়শো নিরানব্বই কে কত দিয়ে গুণ করব ছয় দিয়ে তারপর ভগ্নাংশ আলাদা ভাবে কি করবো যোগ করবো করি তাহলে এখানে হবে কত বলো দেখি চুরানব্বই এরকম হবে ছয় দিয়ে এটাকে গুণ করলে পাঁচ হাজার নয়শো চুরানব্বই প্লাস আর এগুলো না আলাদাভাবে যোগ করি এটা বলো দেখি লশগ যদি করি প্রত্যেকটার নিচে সাত আছে না তার মানে লসও কত হবে ভাই সাত এবার তোমরা যেন সাত সাত মিলে গেলে এখানে থাকবে কত এক প্লাস এখানে কত থাকবে দুই প্লাস এখানে কত থাকবে তিন প্লাস এখানে চার এখানে পাঁচ এখানে ছয় হবে না তার মানে এখানে হলো ভাই পাঁচ হাজার নয়শো চুরানব্বই প্লাস এখানে যদি সবগুলা যোগ করি তাহলে কত হয় দেখো দুই একে তিন ছয় দশ পনেরো আর ছয় কত একুশ আর নিচে কত ভাই সাত কি বুঝে গেল এটা যা আছে তাই থাকলো আর এগুলো যোগ করলে একুশ নিচে সাত তাহলে ভাই সাত দিয়ে একুশকে কাটলে তিন সাথে একুশ এবার পাঁচ হাজার নয়শো চুরানব্বই আর তিন যদি যোগ করি তাহলে কত হবে বলো দেখি পাঁচ হাজার নয়শো সাতানব্বই এটাই হচ্ছে ভাই এই অঙ্কের অ্যান্সার কি বোঝা গেল ভাই তাহলে প্রথমে এই অঙ্কটায় কি করলাম বলো দেখি নয়শো নিরানব্বই কয়টা আছে ছয়টা এটাকে কত দিয়ে গুণ করলাম ছয় দিয়ে

অন্য কোনো চিহ্ন আছে যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই নাই সবগুলো এর আছে তাহলে তো খুব সিম্পল তুলে আমরা কি দিব গুণ ঠিক আছে ভাই তাহলে কি হবে তিন বাই চার মানে কি ভাই এটা আছে তাই রাখলাম বুঝছো তাহলে সবগুলো এর এর বদলে আমরা কি দিব ভাই গুণ এবার চলো যদি কাটি তাহলে কিরকম হবে বলো দেখি তিন দিয়ে ছয় কাটলে কত হবে ভাই দুই পাঁচ দিয়ে কে কাটলে তুদূর হলো সবার এবার যদি এনে চার দিয়ে এটাকে কাটি তাহলে কি হবে বলো দেখি চার চার আর ষোলো থাকবে চার চৌষট্টি চারশো ষোলো এবার দুই দিয়ে যদি চারশো ষোলোকে কে কাটি দুই দুগুণে চার আট দুগুণে ষোলো মাঝখানে একটা কি আসবে শূন্য একবারে দুইটাকে ভাগ করছো তুমি এবার দুই দিয়ে যদি দুইশো আটকে কাটি তাহলে কত হবে ভাই একশো চার বুঝা গেল তাহলে প্রথমে চার দিয়ে কাটলাম চারশো ষোলো পরে দুই দিয়ে কাটলে কত হবে দুইশো আট পরে দুই দিয়ে কাটলে একশো চার তাহলে উপরে কত থাকলে বলো দেখি সাত আর একশো চার দুটো গুণ করে দাও সাত দিয়ে একশো কে গুণ করলে চার সাত আঠাশ সাত তার মানে এটাই হচ্ছে ভাই এই অঙ্কের অ্যান্সার ঠিক আছে তো চলো নেক্সট প্রবলেম তো দেখো তিন নম্বর একটা সরল করতে হবে এটা ফরেস্ট গার্ড দুই সালে আসছে আচ্ছা দেখো এখানে না অঙ্কটা দুইটা পার্ট আছে মাঝখানে একটা প্লাস দেখতে পাচ্ছো ভাই আর কোন চিহ্ন আছে প্লাস বা মাইনাস একটাই আছে প্লাস তাহলে দুইটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট দুইটা পার্ট আলাদা আলাদা ভাবে করতে হবে এই একটা পার্ট এই একটা পার্ট তো গতকালকের ভিডিওতে আমি ক্লিয়ার করেছিলাম সরলের নিয়ম বদমাস রুল প্রথমে এর তারপরে ভাগ বদমাস রুল না এরকম হয় ও ডি এম এ এস তাই না বি মানে ব্র্যাকেট ও মানে অফ অফ মানে এর ডি মানে ডিভাইড ডিভাইড মানে ভাগ তাহলে ভাই প্রথমে এর এর কাজ তারপরে কি হবে ভাগ বুঝতে পারছো এই যে পার্টটা এখানে দুইটা ইসে আছে দেখো একটা ভাগ আছে একটা এর আছে এবার প্রশ্ন হলো কোন কাজটা আগে করব এর এর কাজ আগে করব ভাগের না ভাই এই যে ও মানে অফ অফ মানে কি এর ডি মানে ডিভাইড ডিভাইড মানে ভাগ তাহলে কোনটা আগে আসে ভাই এর তার মানে প্রথমে কার কাজ করবো এর তারপরে কার কাজ করব ভাগ বুঝা গেল তাহলে এর এর কাজ মানে কি এর বদলে কি বুঝায় বলো দেখি গুণ করে দিলাম হ্যাঁ তাহলে তিন দিয়ে যদি ছত্রিশ কে কাটি তাহলে কত হবে হয় দেখো বুঝলে কিনা এটা এখানেই করে দিলাম প্রথমে এর এর কাজ ভাই প্রথমে কার কাজ হবে এর এর মানে কি ভাই গুণ তাহলে গুণ থাকলে কাটা যাবে তিন দিয়ে ছত্রিশ কে কাটলে তিনবার বারে ছত্রিশ

তিন চার বারো আর তিন পনেরো আর নিচে চার আছে চার এবার পাঁচ দিয়ে পনেরোকে কে কাটলে এখানে কত আসবে তিন পাঁচা পনেরো তিন আর দুই দিয়ে চারে কাটলে চার কি বুঝা গেল এতদূর হলো কি সবার এবার এটা লসও করে দেও করলে ভাই কত হবে বলো দেখি দুই হবে লসগো তে নয়ের নিচে কিছু নাই বুঝা গেল এখানে তিন বাই দুই থাকলো না কি থাকলো বলো দেখি নয় যোগ তিন বাই দুই তাহলে লসগো হবে দুই দুই দিয়ে নয় কে গুণ করলে কত হবে নয় দুগুণে আঠারো প্লাস এখানে দুই দুই তো ক্যান্সেল তাহলে থাকবে কত তিন যা আছে তাই দুটো জিনিস তাহলে তাহলে উপরে এবার সেম আর তিন যোগ করলে কত হবে একুশ কে ভাগ করলে এরকম হবে না দশ সমস্ত এক বাই দুই বা দশমিক আনতে পারো দশ দশমিক পাঁচ তাহলে ভাই এটাই হচ্ছে অ্যান্সার কি বোঝা গেলো ভাই তো চলো নেক্সট প্রবলেম তো দেখো চার নম্বরে কি বলছে এটাও দেখো কত সালে আসছে পিএসি দুই হাজার সতেরো এখানে দেখো তিন ধরনের চিহ্ন আছে দেখো একটা আছে ভাগ আরেকটা এর আরেকটা গুণ তিন রকমের ভাগ এর গুণ তাহলে ফর্মুলাটা যদি দেখি রুল তাহলে বদমাস রুলে ভাই বি মানে ব্রাকেটের কাজ প্রথমে ও মানে অফ অফ মানে এর গতকালকের ভিডিওতে এটা এক্সপ্লেন করছি যদি কেউ না দেখে থাকো ভিডিওটা দেখে নিও আর ডি মানে ভাই ভাগ ডিভাইড মানে ভাগ এম মানে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন মানে গুণ তাহলে ভাই প্রথমে কার কাজ করতে হবে এর যতগুলা এর আছে এর এর কাজ করব তারপরে কার কাজ করব তারপরে এটা কিন্তু মাসখানে কোনো প্লাস মাইনাস নাই একটাই পার্ট সম্পূর্ণটাই একটা পার্ট তাহলে এখানে প্রথমে তুমি কার কাজ করবে এর তারপরে ভাগ তারপরে গুণ তাহলে এর কত জায়গায় আছে দেখো তো এই যে দুই জায়গায় আছে এই যে এখানে এর আছে না এর কাজ করো এই যে এখানে এর এর মানে কি ভাই তাহলে এই জায়গাটা আগে হবে তাই না ভাই তারপরে এখানে এর আছে না এই জায়গাটা আগে হবে এবার অনেকে বলবে যে ভাগার গুণ কেন আগে হবে না কারণ এই যে দেখো ফর্মুলা কি রুল কি বলে বদমাস টুলে কি বলে কোনটার কাজ আগে করতে হবে এর না ভাগ না গুণ প্রথমে এর ব্রেকেট যেহেতু নাই ব্রেকেট থাকলে ব্রেকেটের কাজ আগে আচ্ছা তাহলে এবার এর এর কাজ যদি আগে করি এখানে দেখো এর মানে কি ভাই গুণ না তাহলে গুন করে দিব কাটাকাটি তো যায় না তাহলে প্রথমে তিন বাই চার তিন বাই চারই এখানে কত হবে বলো দেখি চার দুগুনে আট আর নিচে পাঁচ পাঁচা পরে গুণন দেখো এত দূর হলো সবার এবার এই যে গুণ গুণই রাখলাম হ্যাঁ এবার এইটা দেখো মার্ক করে রাখছি তার মানে এই এর কাজটা করতে হবে এখানে এর মানে কি ভাই গুন এখানে কাটাকাটি যায় কিন্তু তিন দিয়ে ছয় কে কাটলে কত হয় ভাই দুই তিন দুগুণে ছয় তার মানে ভাই উপরে কত থাকলে বলো দেখি দুই দুগুণে চার নিচে পাঁচ তারপরে ভাগ পরে কত আছে বলো দেখি এই যে পনেরো বাই ষোলো দেখো এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে কিনা দেখো না বুঝলে বলো তাহলে ভাই প্রথমে কার কাজ করব না ভাগ না গুণ সিম্পল কার কাজ করব এর এটা যা আছে তাই থাকলো ভাগ যা আছে তাই এর কাজ করলে এখানে চার দুগোনে আট নিচে পাঁচ পাঁচা পঁচিশ এর মানে ভাই গুণ মাঝখানে গুণ গুণি এখানে এর আছে এর থাকলে কি করবো তিন দিয়ে ছয় কাটলে কত হবে দুই তাহলে কত থাকলো পাঁচ পরে ভাগ পনেরো বাই এবার দেখো গুণ আছে ভাগ আছে বলো দেখি কার কাজটা আগে হবে ভাগ কার কাজ আগে হবে ভাগ ভাগের কাজটা আগে করতে হবে বুঝা গেল এই ভাগের কাজগুলো আগে তার মানে ভাগ মানে এই যে এই জায়গাটা আগে এটা আগে করতে হবে তাই না ভাই তাহলে ভাগের কাজ যদি করি তাহলে প্রথমে কি হবে বলে দেখি তিন বাই চার পরে ভাগ মানে কি দিব গুণ একদম ভাগটাকে গুণ দিব ভাগের কাজ মানে ভাগটাকে কি দিব ভাই গুণ গুণ দিয়ে উল্টাইয়া দিতে হয় তার মানে উপরে যাবে কত পঁচিশ নিচে আসবে আট ইন্টু এটাও সেম ভাবে যদি করি চার বাই পাঁচ চার বাই পাঁচই থাকবে ভাগটাকে গুণ দিব উপরে ষোলো নিচে পনেরো কি বুঝা গেল তাহলে প্রথমে গুণের কাজ না ভাগের কাজ ভাগের কাজ তাহলে ভাগের কাজ যদি করি প্রথমেরটা একটা ঠিক থাকবে আর পরেরটাকে উল্টে দিতে হয় বোঝা গেল ভাগের জায়গায় আমরা কি চিহ্ন দিব গুণ আর পরেরটাকে জাস্ট উল্টে দাও তাহলে এখানেও ভাই প্রথমেরটা একটা সেম ভাগটাকে গুণ দিয়ে এটাকে উল্টে দাও তাহলে এখানে দেখো কাটতে পারি আমরা চার চার ক্যান্সেল তাই না ভাই আট দিয়ে ষোলো কে কাটলে আট দুগুণে ষোলো তারপরে তিন দিয়ে পনেরো কে কাটলে কত হয় পাঁচ কি বুঝতে পারছো তিন পাঁচ পনেরো পাঁচ দিয়ে পঁচিশ কে কাটলে পাঁচ পাঁচ পঁচিশ এই পাঁচ আর এই পাঁচ ক্যান্সেল তার মানে সমান সমান কত থাকলো বলো দেখি দুই তার মানে ভাই আমাদের এই অঙ্কের অ্যানসার কত হচ্ছে বলে দেখি দুই কি বুঝতে পারছো কারো অসুবিধা আছে তো চলো নেক্সট প্রবলেম তো দেখো পাঁচ নম্বর এখানেও দেখো এটা আসছে এসএসসি কনস্টেবল জিডি দুই সালে হ্যাঁ তাহলে এখানে দেখো দুইটা পার্ট আছে একটা পাঁচশো আটাশ একটা পার্ট মাইনাস আছে না আর এই পরে সম্পূর্ণটাকে একটা পার্ট ভাবতে হবে তাহলে এই পার্টে দেখো কার কাজ আগে করতে হবে প্রথমে কার কাজ করতে হবে এর এর মানে এই কাজটা আগে করব হ্যাঁ এর মানে এই কাজটা আগে তাহলে করলে কত হয় বলো দেখি প্রথমে হবে ভাই পাঁচশো আটাশ মাইনাস চব্বিশ ইন্টু এর মানে কি গুণ তাই গুণ করলে কাটা যায় কিছু ভাই যায় না তার মানে উপরে পঁচিশে একশো আর নিচে কথা হবে ভাই তিন সাত সে তিন সাত একুশ বুঝলা পরে ভাগ তারপরে কত আছে এটা যা আছে তাই বুঝলা এর মানে ভাই গুণ গুণটা করে দিলাম এবার দেখো এখানে দুটো জিনিস আছে একটা গুণ আছে বলো দেখি কোনটা আগে কাজ করবে ভাগ না গুণ ভাগের কাজ আগে এই কাজটা আগে করি বুঝছো কি বললাম তাহলে পাঁচশো আঠাশ মাইনাস চব্বিশ ইন্টু এটা প্রথমেরটা তো ভাগের কাজ কিভাবে করে প্রথমেরটা যা আছে তাই আর ভাগটাকে কি দিতে হয় ভাই গুণ গুণ দিয়ে এটাকে উল্টে দাও উল্টে মানে ভাই দুই থাকবে উপরে আর এক যাবে নিচে এবার দেখো তো কিভাবে ছোট করা যায় তিন দিয়ে ছোট করা যায় তিন সাতা একুশ তিন আটা চব্বিশ আর যাবে কি ভাই আর যাবে না ঠিক আছে তার মানে কত হয় বলো দেখি পাঁচশো আটাশ মাইনাস এখানে কত হবে আট দুগুণে ষোলো ষোলো আর একশো গুণ করলে ষোলোশো আর নিচে কত ভাই সাত কি বোঝা গেল ভাই তিন দিয়ে কাটলাম তিন তিন চব্বিশ একুশ এবার গুণ আছে না গুণের কাজ করে দিই তিন আটা চব্বিশ তিন একুশ তাহলে গুণ করলে আট দুগুণে আর একশো গুণ করলে ষোলোশো আর নিচে সাত এবার এটাকে লসহ করে দিই তাহলে ভাই যদি লসহ করে কত হবে বলে দেখি সাত হবে লশগুণ সাত আটা ছাপ্পান্ন ছয় থাকবে পাঁচ সাত দুগুণে চোদ্দ আর পাঁচ উনিশের নয় থাকলো এক পাঁচ সাত পঁয়ত্রিশ আর একে ছত্রিশ আর সাত সাত মিলে গেল তাহলে এখানে ষোলোশো ষোলোশোই থাকবে তার মানে ভাই এটা যদি বিয়োগ করো কত হবে দেখি এরকম হবে না ছত্রিশশো ছিয়ানব্বই থেকে গেলে দুই হাজার ছিয়ানব্বই এরকম হবে দেখো বিয়োগ করে দেখো ছত্রিশ ছিয়ানব্বই থেকে যদি ষোলোশো বিয়োগ করি তাহলে হবে কুড়ি ছিয়ানব্বই আর নিচে কত সাত চলো এটার ভাগ করে সমস্ত করে দিই ভাগটা দেখাই দিই ভাই এনে কত হবে সাত দোকানে চোদ্দ থাকবে ছয় নয় সাত নং থাকবে ছয় ছেষট্টি সাত তার মানে কত হবে এই তিন যাবে উপরে আর এই সাত আসবে নিচে এটা হবে অ্যান্সার তার মানে কত হবে বলে দেখি দুইশো নিরানব্বই সমস্ত তিন বাই সাত দেখো কারো অসুবিধা আছে কিনা তাহলে বুঝা গেলো ভাই প্রথমে এর এর কাজ তারপরে ভাগের কাজ তারপর গুণ তারপর বিয়োগ আছে বিয়োগটা করে দিলাম কি সমীর বোঝা গেলো ভাই তারপরে এটাকে লসও করলাম লসও করলে সাত হবে লসও সাত দিয়ে এটাকে গুণ করলে চৌত্রিশ ছিয়ানব্বই মাইনাস সাত সাত মিলে গেলেও থাকবে ষোলোশো এটা থেকে এটা বিয়োগ করলে কুড়ি ছিয়ানব্বই বাই সাত সাত দিয়ে এটাকে ভাগ করলে অ্যান্সার হলো এটা কেড়ে যে বোঝা গেল ভাই তো চলো নেক্সট প্রবলেম তো দেখো সাত নম্বর এটা পিএসসি মিসলিনিয়াস দুই হাজার সালে এসেছে খুব ভালো অঙ্ক দেখো এটাকে কি করব হ্যাঁ প্রথমে না ব্র্যাকেটের ভিতরে কাজটা করব দেখো কিভাবে করি হ্যাঁ এখানে দেখো এটা সমস্ত আছে আবার গুণ দিয়ে কত আছে বলে দেখি নিরানব্বই তাহলে দেখো এটাকে আমরা এভাবে করতে পারি এক বাই এক হাজার পাঁচ প্লাস সমস্ত যদি ভাঙাতে চাই অনেক বড় হবো এটার সাথে এটা গুণ তারপর আবার চারশো চুরানব্বই যোগ তাহলে এটা প্রচুর জটিল হয়ে যাবে তখন আমরা একটা টেকনিক ইউজ করবো আমরা হ্যাঁ ইন্টু কত আছে বলে দেখি নিরানব্বই না এটাকে যদি ভাঙিয়ে লিখতে চাই না এটাকে যদি ভাঙিয়ে লিখি এরকম হবে ব্যাপারটা আর কি হ্যাঁ মনে করো এখানে সমস্ত আছে তো সমস্ত লেখা যায় কি লিখতে পারি বলো দেখি প্লাস এভাবে লিখতে পারি মানে এটা হচ্ছে মনে করো যে কোনো সমস্ত সাত সমস্ত এক বাই তিন আছে তো তুমি কিন্তু এটার এভাবে লিখতে পারো সাত যোগ এক এক বাই তিন বুঝতে পারছো তাহলে আমাদের এখানে কত আছে বলো দেখি নয়শো নিরানব্বই সমস্ত চারশো চারশো চুরানব্বই বাই চারশো পঁচানব্বই এটাকে ভাই আমরা লিখতে পারবো এভাবে নয়শো নিরানব্বই এটা সমস্ত আছে এটা কিভাবে লিখবো বলো দেখি প্লাস তারপর উপরে চারশো চুরানব্বই নিচে চারশো পঁচানব্বই বুঝা গেল দুইটা আলাদা পার্ট হয়ে গেল এটা একটা পার্ট এটা একটা মাঝখানে কি হয়ে যাবে প্লাস তাহলে সমস্তটাকে আমি একবারে কোশ্চেনই করে দিলাম হ্যাঁ সমস্তটারে আমরা কি দিয়ে লিখতে পারবো প্লাস কি বুঝা গেল ভাই এবার ভাই কি বুঝা গেল তো ভাই সমস্তটারে এইভাবে তুমি প্লাস দিয়ে লিখতে পারো এবার ভাই এই ব্র্যাকেট যদি সরাই না মন দিয়ে শুনবে কি বলছি হ্যাঁ এই নিরানব্বই আসবে এই নিরানব্বই নয়শো নিরানব্বই এখানে আসবে প্রথমে মানে নিরানব্বই দিয়ে গুণ করবো তারপরে চারশো চুরানব্বই বাই চারশো পঁচানব্বই আছে না নিরানব্বই দিয়ে এটাকে গুণ করতে হবে তুমি আগে ক্লিয়ার করো ব্র্যাকেটের ভিতরে কয়টা সংখ্যা আছে দুইটা ব্র্যাকেটের ভিতরে সংখ্যা আছে দুইটা একটা নয়শো নিরানব্বই

নিরানব্বই হবে না এরকম কি বুঝছো ভাই প্লাস পরে নিরানব্বই দিয়ে কাকে গুণ করব বলো দেখি চারশো চুরানব্বই বাই চারশো পঁচানব্বই এটাকেও ভাই কত দিয়ে গুণ করব নিরানব্বই দিয়ে ব্র্যাকেট বন্ধ দেখো এই জায়গাটা কার কার ক্লিয়ার হচ্ছে না আমায় বলো দেখি প্রথমেরটা ভাই যা আছে তাই থাকলো নয়শো নিরানব্বই কেউ কত দিয়ে গুণ করবো নিরানব্বই দিয়ে পরের সংখ্যাটা কত চারশো চোরানব্বই বাই চারশো পঁচানব্বই এটারও গুণ করবো কত দিয়ে কি বোঝা গেল ভাই এটা কি কারো অসুবিধা আছে এখানে নিরানব্বই দিয়ে এটাকে কাটতে পারো পাঁচ হয় একবারে পাঁচ নিরানব্বই চারশো পঁচানব্বই তাহলে ভাই কাটলে কত হবে পাঁচ এবার একটা কাজ আমরা একবারে করব দেখো বুঝতে পারো কিনা তাহলে এত দূর জায়গায় ক্লিয়ার কি ভাই নিরানব্বই দিয়ে প্রথমের টাকেও গুণ করবো নিরানব্বই দিয়ে পরের টাকেও গুণ করবো আচ্ছা এবার আমরা করি কি এটাকে না প্রথমে নিয়ে আসলাম নয়শো নিরানব্বই ইন্টু নিরানব্বই এটাকে লিখলাম প্রথমে পরে প্লাস প্লাস থাকলে প্লাস থাকলে কাটা যায় না তো গুণ আছে তো এখানে তো গুণ আছে গুণ থাকলে কাটা যাবে আমি তো এদিকে কাটাকাটি করতেছি না আমি তো এদিকে দেখবো এখানে গুণ আছে গুণ থাকলে কাটা যাবে প্লাস থাকলে কাটা যাবে না এতটুক জায়গায় কাটলাম আমি গুণ আছে কাটতেই পারবো এবার একটা জিনিস খেয়াল করো প্রথমে এইটা লিখলাম হ্যাঁ ভাই এইটাকে এখানে লিখলাম যা আছে তাই এবার দেখো প্রথমেরটা আর লাস্টেরটা যোগ করব মন দিয়ে দেখো হ্যাঁ কোনটা কোনটা যোগ করব প্রথমেরটা আর লাস্টেরটা যদি যোগ করি দেখো নিচে নিচে সেম না এখানে কত আছে এক বাই পাঁচ আর এখানে কত আছে চারশো চুরানব্বই বাই পাঁচ এই দুইটাকে যদি আলাদাভাবে যোগ করি কত হয় বলো দেখি এক বাই পাঁচ যোগ চারশো চুরানব্বই বাই পাঁচ অন্য জায়গায় করে এখানে বসিয়ে দিই হ্যাঁ এই দুইটাকে তোমরা পাশে করো এই যে কোনটা কোনটা যোগ করছি বলো দেখি এক বাই পাঁচ আর চারশো চোরানব্বই বাই পাঁচ অন্য জায়গায় করে এখানে বসিয়ে দিই এই দুইটা যদি যোগ করি তাহলে ভাই লশও কত হবে বলো দেখি পাঁচ না পাঁচ পাঁচ মিলে গেলে এখানে থাকবে এক এখানে থাকবে চারশো চোরানব্বই তাহলে দুইটা যোগ করলে উপরে হবে ভাই চারশো কত হবে পঁচানব্বই আর নিচে পাঁচ তাহলে পাঁচ দিয়ে কাটলে হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ থাকবে চার পাঁচ নয় পঁয়তাল্লিশ কত হয় নিরানব্বই তার মানে কত হলো বলো দেখি নিরানব্বই দেখো এই জায়গাটায় আমি তোমাদের বোঝার জন্য একটু টাইম দিলাম এটা যা আছে তাই থাকলো মাঝখানেরটা ভাই যা আছে তাই তারপর কোনটা কোনটা যোগ করলাম অনন্ত বলো দেখি প্রথমেরটা আর ভাই লাস্টেরটা প্রথমে কি আছে বলো দেখি এক বাই পাঁচ আর চারশো চুরানব্বই বাই পাঁচ এই দুইটা আলাদা জায়গায় যোগ করলাম যোগ করে দেখলাম কত হয় যোগ করলে কত হয় ভাই নিরানব্বই চারশো পঁচানব্বই বাই পাঁচ কাটলে কত হয় নিরানব্বই তাহলে এখানে কত বছর সুব্রত নিরানব্বই দেখো এই জায়গাটা কার কার ক্লিয়ার হচ্ছে নাকি সুরজ বুঝছো ভাই প্রথমে কোনটা লিখলাম আছে নয়শো নিরানব্বই ইন্টু নিরানব্বই তারপর কোনটা কোনটা যোগ করলাম বলো দেখি প্রথমের যোগ করলাম লাস্টের প্রথমে কত আছে ভাই এক বাই পাঁচ আর লাস্টের টা আছে চারশো চোরানব্বই বাই পাঁচ দুইটা যোগ করলে হবে চারশো পঁচানব্বই বাই পাঁচ পাঁচ দিয়ে কাটলে নিরানব্বই তাহলে এখানে বসিয়ে দিলাম নিরানব্বই কোনটা কোনটা যোগ করে বুঝছো তো প্রথমের টা আর লাস্টের টা ঠিক আছে এবার দেখো আমরা একটা কাজ করি হ্যাঁ এক বাই এক হাজার এটা যা আছে তাই রাখো ব্রেগেট পুলি ইন্টু দিয়ে দিলাম নাও নিরানব্বই আছে ভাই এখানেও কত আছে বলে দেখি নিরানব্বই এটাকে কমন নেওয়া বলে হ্যাঁ একটা কমন যদি নেই নিরানব্বই ভাই এটা কমন নিয়ে নিলাম হম দুই জায়গাতেই নিরানব্বই আছে একটা কমন নিলাম কমন নেওয়ার পর উল্টা দিকে একটা ব্র্যাকেট দিতে হয় তাহলে ব্র্যাকেটের ভিতরে কি থাকবে নিরানব্বই কমন নিচ্ছি দেখো এই নিরানব্বইটা লিখবো না তুমি কত কমন নিচ্ছ নিরানব্বই তাহলে এটা লিখবো কি তাহলে কত লিখবো বলো দেখি নয়শো নিরানব্বই ভালো করে দেখো আমরা হচ্ছে নিরানব্বই কমন নিলাম তাহলে নিশ্চয়ই আর নিরানব্বই লিখবো না তাহলে এখানে কত লিখব নয়শো নিরানব্বই প্লাস এই নিরানব্বই তো কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে নাই মানে কত থাকবে বলো দেখি এক দেখো এই জায়গাটা কার কার অসুবিধা হচ্ছে দেখো কি বুঝছো ভাই তার মানে কত হয় বলো দেখি এক বাই এক হাজার যদি যোগ করি নয়শো নিরানব্বই আর এক হাজার যোগ সরি এক যোগ করলে কত হবে এক হাজার এই দুটো ক্যান্সেল তার মানে নিরানব্বই ওকে নিরানব্বই তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার কত হয়ে গেল ভাই বলো দেখি নিরানব্বই দেখো বুঝতে পারলি কিনা দেখো একটু জটিল হলো দেখো আমি আবার এক্সপ্লেন করছি প্রথমে একটা ভাই যা আছে তাই হ্যাঁ পরে এক বাই পাঁচ যা আছে তাই থাকলো পরে প্লাস এখানে নিরানব্বই এসে কার সাথে গুণ হবে বলো দেখি নয়শো নিরানব্বই পরে নিরানব্বই এসে কার সঙ্গে গুণ হবে চারশো চুরানব্বই বাই পঁচানব্বই সঙ্গে এটা নিরানব্বই দিয়ে এটা কাটলে কত হবে ভাই পাঁচ এবার এই মাস প্রথমেই প্রথমে লিখলাম আর এই এক বাই পাঁচ আজ চারশো চিরানব্বই বাই পাঁচ দুটো যদি যোগ করি যোগ করলে কত হলো নিরানব্বই এক বাই পাঁচ আজ চারশো চুরানব্বই বাই পাঁচ যদি যোগ করি তাহলে যোগ করলে হবে চারশো পঁচানব্বই বাই পাঁচ পাঁচ দিয়ে কাটলে নিরানব্বই এবার দেখলাম দুই জায়গাতেই কি আছে ভাই নিরানব্বই একটা নিরানব্বই কমন নিলাম তাহলে উল্টা দিকের ব্রেগেডে কি থাকবে নয়শো নিরানব্বই প্লাস নিরানব্বই তো কমন নিচ্ছে এইটা আর লিখবো না তাহলে এখানে নাই মানে কত থাকবে এক এবার এটা যা আছে তাই এটা যা আছে তাই এই দুটো যোগ ফল এক হাজার এক হাজার এক হাজার ক্যান্সেল তার মানে অ্যান্সার কত হয়ে গেল নিরানব্বই তো চলো নেক্সট প্রবলেম আচ্ছা দেখো সাত নম্বর এটাও পিএসসি ফুড এসআই দুই হাজার উনিশ সালে আসছে এখান থেকে এক্স এর মান বার করতে হবে তো ভাই এখানে একটা জিনিস করি কি আমরা এই যে সিঁড়ি ভাঙা পাটটা দেখতে পাচ্ছো এই জায়গাটার মান আগে বার করে নিন তো দেখো আমি অলরেডি একটা আমার চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি এই সিঁড়ি ভাঙার অঙ্কগুলো কিভাবে করে তোমরা দেখে নিতে পারো ভিডিওটা তাহলে আরো ক্লিয়ার হবে তবে আমি এখানে এক্সপ্লেন করছি দেখো এগুলার মান কীভাবে বার করতে হয় এই ধরনের অঙ্ক এটার নিচে এইটা এটার নিচে এইটা এইটার নিচে এইটা হ্যাঁ এই ধরনের অঙ্কগুলো দেখো একটা শর্টকাট টেকনিক আমরা ইউজ করব। একদম নিচেরটা দেখতে হয় ভাই দেখো তো নিচে কত আছে এক বাই তিন আছে না তুমি লিখবো এক কমা তুমি লিখবে কত লিখবে এক কমা তিন বুঝছি কি বললাম একদম নিচেরটা লিখবে এক বাই তিনি আছে না কত আছে একদম নিচে প্রথমে দেখো এটাও করব না এটাও করব না প্রথমে এই জায়গাটার মান বার করি এই জায়গাটার এটার মান কিভাবে বার করব দেখো তোমরা বুঝতে পারছো তো আমি কি টোটালটার মান বার করছি ভাই প্রথমে এই জায়গাটার মান বার করি নিচে আছে এক বাই তিন এক বাই তিন আছে না এক বাই তিন কিভাবে লিখবে প্রথমে উপরেরটা নিচেরটা লিখবে পরে এক বাই তিন আছে প্রথমে লিখবো এক তারপরে লিখবো তিন তারপর দেখো তো এখানে এই যে মার্ক করছে এখানে চিহ্ন কয়টা আছে একটা দুইটা দুইটা ড্যাশ দেও দুইটা কি দিব ড্যাশ তো বারবার বলছি সিঁড়ি ভাঙার আমি একটা ভিডিও তৈরি করে রেখেছি ওই ভিডিওটা দেখে নিও আরো ক্লিয়ার হবে এক বাই তিন আছে তাহলে প্রথমে লিখবো ভাই উপরে ট্যাক পরে কমা পরে কি লিখবো নিচেরটা তিন তারপর কয়টা চিহ্ন আছে প্লাস তাহলে আমরা দুইটা কি দিলাম ড্যাশ তারপর এখানে প্লাসের সাথে কত আছে বলো দেখি দুই কত আছে এই যে প্লাসের সাথে নিচ থেকে উপরে যাবো হ্যাঁ ভাই কত আছে এখানে এই দ্বিতীয়টার উপরে বসাবো দুই এটা কিন্তু দ্বিতীয়টার উপরে বসাতে হবে ভাই এই যে দেখো ভাই প্লাসের সাথে কত আছে দুই এই দুইটা বসবে দ্বিতীয়টার উপরে তারপরে দেখো না প্লাসের সাথে কত আছে এক এটা বসবে পরেরটার উপরে পরেরটা বুঝে গেলে কি বললাম পরের ড্যাশের উপরে বসবে তাহলে দেখো এটা আমি আরেকবার এক্সপ্লেন করছি কিভাবে আসলো হ্যাঁ তাহলে প্রথমে কত আছে বলো দেখি এক বাই তাহলে প্রথমে এক বাই তিনের জন্য প্রথমে লিখবো এক পরে চিহ্ন প্লাস কয়টা আছে দুইটা তাহলে আমি দুইটা ড্যাশ দুইটা প্লাস দুইটা ড্যাশ প্লাস বা মাইনাস যাই থাক না কেন চিহ্ন কয়টা আছে দুইটা দুইটা ড্যাশ বারবার বলছি আমি কিন্তু এই জায়গাটার মান বার করছি এই জায়গাটা ঠিক আছে এবার বলো দেখি প্লাসের সাথে কত আছে দুই এটা বসাবো দ্বিতীয়টার উপরে তারপর এখানে প্লাসের সাথে কত আছে এক এটা বসব তৃতীয়টার উপরে হ্যাঁ তারপর সিস্টেমটা হচ্ছে এই দুইটা গুণ করব তিন দু গুণে আর এইটা যোগ করব এইটা বুঝা গেল কি বললাম তিন দু গুণে কত হবে ছয় আর এটা যোগ করব তাহলে ছয় আর এক যোগ করলে কত হবে সাত বুঝলে কিভাবে সাত আসলো প্রথমে নিচেরটার সাথে উপরেরটা ভাই তিন দু গুণে তারপরে প্লাস কত করব এক ছয় আর এক যোগ করলে সাত এরপরেরটাও সেম সাতের সাথে কত গুণ করব এক এই যে দেখো এইভাবে ঘুরবে তারপর এটা নিচে নামবে কত আসবে তিনের এখানে সাতকে কত হয় সাত আর এটা যোগ করব সাত আর তিন যোগ করলে দেখো কিভাবে আসছে দোষ সাত কিভাবে আসছে অমিত বুঝছ ভাই প্রথমে তিনের সাথে দুই গুণ করলাম তিন দুগুণে ছয় এর সাথে যোগ করব এক সাত সাতকে সাত আর তিন যোগ করলে দশ বুঝা গেল এবার এটার মান বেরোবে শেষের দুটো দিয়ে এই যে শেষের দুইটা দিয়ে প্রথমে তার এই সাত লিখবো ভাই উপরে আর এই যে দশ আছে না এই দশ লিখবো কোথায় নিচে বুঝা গেল প্রথমে এই কোথায় উপরে আর এই দশ লিখবো কোথায় নিচে বুঝা তাহলে এটা কার মান বার গুলো দেখি টোটালটার মান কি এই যে এতটুক জায়গার মান কত বার করলাম সাত বাই দশ কি বুঝতে পারছো তাহলে আমরা এইটা মুছে দিই হ্যাঁ আমরা এই জায়গাটাও আর লিখলাম না এইটা আমি মুছে দিলাম ডাইরেক্ট তাহলে বলো দেখি এটার মান কত বার করলাম সাত বাই দশ দেখো বুঝলে কিনা আমি কি টোটালটার মান বার করছিলাম সাত বাই এই জায়গাটার মান সাত বাই কি বুঝছো দেখো এই জায়গাটা ক্লিয়ার কি ক্লিয়ার না এটা যা আছে তাই থাকবে এদিকে দুই যা আছে তাই এই মাসকানেরটার মান কত বার হলো সাত বাই তাহলে এবার এই সাত বাই দশটা ওই পারে দিয়ে দিই তাহলে বলো দেখি এক্স সমান সমান কি হবে দুই প্লাসটা ওই পারে গেলে কত হবে মাইনাস সাত বাই তাহলে এটা বিয়োগ করলে লগো হবে দশ দশ দিয়ে দুই কে গুণ করলে দশ দুগুণে কুড়ি মাইনাস দশ দশ মিলে গেল তাহলে থাকবে সাত তাহলে উপরে কুড়ির থেকে সাত বিয়োগ করলে তেরো আর নিচে কত দশ বুঝে গেল এটা সমস্ত করতে পারো বা দশ দিয়ে ভাগ করলে এক ঘর আগে দশমিক তার মানে অ্যান্সার কত হয়ে যাবো ওয়ান পয়েন্ট থ্রি বুঝে গেল তাহলে এটি হচ্ছে অ্যান্সার এক্স এর ভ্যালু হচ্ছে এটি তো চলো নেক্সট প্রবলেম তো দেখো আট নম্বর খুব সিম্পল একটি অঙ্ক এইটাও আসছে গ্রুপ সি সালে এখানে দেখো ভাই দুটো জিনিস আছে ভাই একটা আছে ভাগ আর একটা গুণ তাহলে বলো দেখি কোন কাজটা আগে আগে করবে ভাগ প্রথমে এরকম হয় প্রথমে এর তারপরে কি ভাগ তারপরে গুণ এবার ভাই এখানে এর কোথাও আছে এর তো নাই তাহলে কি আছে ভাগ আছে আর গুণ আছে তাহলে কোন কাজটা আগে করবো অবশ্যই ভাগ কি প্রসঞ্জিৎ বুঝতেছো ভাই আচ্ছা তাহলে ভাগের কাজ আগে করবো এই কাজটা আচ্ছা চলো রুটোবারের ভিতরেই রাখো দেখো এই কাজটা আগে হবে রুটের ভিতরে কাজটা তাহলে ভাগ ভাগ মানে কি দেখি এটাকে লেখবো উপরে আর এটাকে কোথায় দিয়ে দিতে পারে বলে দেখি নিচে বুঝে গেল ভাগ মানে কি করবে এটা কোথায় যাবে বলে দেখি নিচে বা গুন দিয়ে উল্টায় দিতে পারো যেটা করো আর ওইটা পাশে দশ আছে দশ লেখো ঠিক আছে কি হলো এত দূর হইছে সবার কি করলাম বুঝছো তো প্রথমে নব্বই নব্বই ভাগ মানে কি ভাই এটা যাবে কোথায় নিচে পরে এটা দশ দশই এবার এই যে দশমিক যদি সরাই তাহলে উপরে কি লিখবো দশমিকের জন্য একটা এক দশমিকের পর দুই ঘর দুইটা শূন্য একশো দশমিকের জন্য নিচের দশমিক উঠালে কোথায় যাবে ভাই উপরে দশমিকের জন্য একটা এক দশমিকের পর কয়টা সংখ্যা আছে দুইটা তাহলে দুইটা শূন্য এর সামনের শূন্য তো এমনি ক্যান্সেল হবে না ভাই তাই নয় থাকবে নয় দিয়ে নব্বই কে কেটে দেবো নয় দশে নব্বই বুঝছো কি সুজন বুঝলি ভাই নিচের দশমিক উঠে এলাম উপরে যাবে দশমিকের জন্য এক দশমিকের পর দুই ঘর দুইটা শূন্য সামনে শূন্য এমনি ক্যান্সেল নয় দিয়ে নব্বই কে কাটলে দশ তাহলে উপরে গুণ করলে কত হবে বলো দিকে এক ওকে এক আর শূন্য কয়টা হবে এখানে একটা এখানে দুইটা তিনটা আর একটা চারটা দেখো বুঝো কিনা একটা দুইটা তিনটা চারটা কয়টা শূন্য হবে চারটা এক দুই তিন চার দেখো বুঝলা কিনা আরে ভাই বুঝছো তো প্রথমে কার কাজ করলাম বলো দেখি ভাগের ভাগের কাজ মানে প্রথমেরটা থাকবে কি উপরে আর পরেরটা যাবে নিচে ইন্টু দশ দশই এবার নিচে দশমিক উঠালে উপরে দশমিকের জন্য এক দশমিকের পর দুই ঘর দুইটা শূন্য এবার সামনের শূন্য কিন্তু এমনিই ক্যান্সেল হবে সামনের শূন্য এমনি ক্যান্সেল এগুলোর কোনো দাম নেই এবার নয় দিয়ে নব্বইকে কাটলে দশ এবার গুণ করলে আর কয়টা শূন্য চারটা এবার রুটের বাইরে আসলে ভাই থাকবে এক একই আর অর্ধেক হয়ে যাবে এখানে শূন্য কয়টা আছে দেখি চারটা অর্ধেক হবে তার মানে কয়টা হয়ে যাবে বুঝতে পারছো কি বললাম ছয়টা থাকলে তিনটা হয়ে যেত তার মানে অ্যান্সার কত হয়ে গেল দেখি একশো কি বুঝতে পারছো ভাই তো চলো নেক্সট প্রবলেম আচ্ছা দেখো নয় নম্বর অঙ্ক হ্যাঁ এটা আসছে ডব্লিউ বিসিএস মেন সালে কি বলছে দেখো একটি দুই অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি দুই অঙ্কের সংখ্যার অঙ্ক দুটি সমষ্টি বারো যদি অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে তাহলে সংখ্যাটি ৩৪ বৃদ্ধি পায় সংখ্যাটি কত অপশন দেওয়া আছে কি কি অপশন দেওয়া আছে দেখো চুরানব্বই আটচল্লিশ উনচল্লিশ চুরাশি দেখো এটা অপশন ধরে করব হ্যাঁ খুব সিম্পলি করতে পারবো একটা জিনিস আগে আমরা ক্লিয়ার করি ভাই হ্যাঁ দুই অঙ্কের সংখ্যা মানে কি দুটো অঙ্ক থাকবে যেমন আমি একটা অঙ্ক যদি বলি পঁয়ত্রিশ এটা কয় অঙ্কের সংখ্যা দুই অঙ্কের এটা এটাকে বলি এককের অঙ্ক পাঁচ হচ্ছে এককের অঙ্ক আর তিন হচ্ছে ভাই দশকের অঙ্ক বুঝা গেল আমি যদি বলি আরেকটা উদাহরণ দাও তাহলে কি বলতে পারো সাতচল্লিশ হবে না দুইটা অঙ্ক আছে এবার যদি কেউ লেখে একশো তেতাল্লিশ এটা কি হবে দুই অঙ্কের এটা কয় অঙ্কের হলো এক দুই তিন বুঝতে পারছো এবার যদি কেউ লেখে খালি আন। এটা কি দুই অঙ্কের হবে এক অঙ্কের দুই অঙ্কের মানে ভাই কয়টা অঙ্ক থাকবে দুইটা ডান দিকেরটাকে বলবো আমরা এককের আর এই বাঁ দিকেরটা দর্শকের বুঝে গেল তো দুই অঙ্কের মানে দুইটা অঙ্ক থাকবে একটাকে বলি এককের অঙ্ক আর একটা দর্শকের অঙ্ক এবার একটা জিনিস বলো দেখি আমায় এটা হচ্ছে দুই অঙ্কের সংখ্যাটা কত পঁয়ত্রিশ ঠিক আছে এখানে যদি বলি ভাই অঙ্ক দুটো যোগ করলে কত হবে বলো দেখি পাঁচ আর তিন যোগ করলে কত হবে আট অঙ্ক দুটি এনে দুটি অঙ্ক আছে একটা কত পাঁচ তিন যোগ করলে আট হয় আর যদি অনেক সময় বলবে কি স্থান পরিবর্তন করে স্থান পরিবর্তন মানে এটাকে উল্টে দিবে উল্টে মানে ভাই পাঁচ দিবে প্রথমে আর তিন দিবে পরে বোঝা গেল যেমন যে কোনো একটা দুই অঙ্কের সংখ্যা বলো যেমন আমি যদি বলি চৌষট্টি এনে অঙ্ক দুটি যোগফল কত ভাই দশ আবার যদি ভাই এটাকে উল্টে দেও মানে স্থান পরিবর্তন করো তাহলে চার আসবে প্রথমে ছয় যাবে পরে বোঝা যাচ্ছে এবার আমরা অঙ্কটাই আসি এই দুটো এক্সাম্পল দিলাম আচ্ছা তাহলে এখানে বলছে কি অঙ্ক দুটির যোগ ফল কত হবে বারো আবার স্থান পরিবর্তন করলে কত বৃদ্ধি পাবে ছত্রিশ বৃদ্ধি পাবে বুঝা গেল কত বাড়বে ছত্রিশ বৃদ্ধি পাবে সংখ্যাটা কত তাহলে দেখো অঙ্ক দুটির যোগ কত হবে বারো তাহলে এই যে দেখো প্রথম কন্ডিশনটা অ্যাপ্লাই করি দেখো এখানে দেখো নয় আর চার যোগ করলে কত তেরো এটা কি হবে কিন্তু দেখো আর বাকিগুলোর প্রত্যেকটাই দেখো অঙ্ক দুটি যোগ ফল কত এখানে চার আর আট যোগ করলে কত হয় বারো হয় হয় কি হয় না আবার নয় আর তিন যোগ করলো আট আর চার যোগ করলো অঙ্ক দুটি যোগ ফল বারো হয় এবার আরেকটা কন্ডিশন আছে যদি বলছে স্থান পরিবর্তন করা হয় তাহলে কত বৃদ্ধি পাবে ছত্রিশ বুঝা গেল দুইটা কন্ডিশন অঙ্ক দুইটা যোগ করলে কত হবে বারো এইটা যোগ করলে তেরো হয় এটা ক্যান্সেল এখানে বলো দেখি চার আর আট যোগ করলে কত হয় বারো হয় কি হয় না আচ্ছা এবার এই সংখ্যাটাকে যদি উল্টে দেই উল্টে উল্টে মানে ভাই আট দিলাম প্রথমে চুরাশি বুঝা গেল তাহলে মূল সংখ্যা ছিল আটচল্লিশ উল্টানোর পরে কত হলো রিজু চুরাশি বুঝা গেল আচ্ছা রিজু বলে এটা কয় অঙ্কের সংখ্যা ভাই দুই অঙ্কের অঙ্ক দুইটা যোগ ফল কত এককের অঙ্ক আট আর দশকের অঙ্ক চার দুইটা যোগ ফল ভাই বারো প্রথম কন্ডিশন আর দ্বিতীয় কন্ডিশন কি বলছে অঙ্ক অঙ্ক দুটা যদি স্থান পরিবর্তন করি স্থান পরিবর্তন মানে উল্টাই দেওয়া হয় তাহলে কত হয় চুরাশি দেখো তো কত বাড়লো কত বাড়লো কি করলে পাওয়া যাবে বিয়োগ করলেই না চুরাশির থেকে আটচল্লিশ বিয়োগ করে দেখো অন্য জায়গায় চুরাশির থেকে আটচল্লিশ বিয়োগ করো চোদ্দ থেকে আট ছয় এখানে থাকবে তিন তাহলে কত বাড়লো বলো দেখি ছত্রিশ বাড়লো না স্থান পরিবর্তন করলে ভাই কত বারে ছত্রিশ বুঝা গেল অঙ্কটাই বলছে অঙ্ক দুইটা যোগ করলে বারো হবে দেখো যোগ করলে হয় হয় কি না আবার যদি চুরাশি স্থান সংখ্যাটা ছিল আটচল্লিশ তাহলে কত বারে কোশ্চেনও কত বাড়বে বলছে মিলছে কি মিলে নাই তার মানে অ্যান্সার হয়ে যাবে কত আমার বলো দেখি এই দ্বিতীয় অপশনটাই কত হয়ে যাবে আটচল্লিশ পরের অপশন গুলো চেক করার দরকার আছে কি বুঝা গেল দুইটা কন্ডিশন আছে কয়টা কন্ডিশন আছে ভাই দুইটা দ্বিতীয় বলো কোন জায়গাটা অসুবিধা হচ্ছে এটা চুরাশি এটা হবে না ভাই এটা হবে না ও বলছে এটা হবে কারণ এটা আটচল্লিশ হবে কিন্তু এটা ছত্রিশ তো কমবে কিন্তু বলছে বাড়বে বোঝা গেল কি বললাম এটা হবে না কারণ এটাও ছত্রিশ হয় ডিফারেন্স কিন্তু এটা ছত্রিশ সরি কমবে কিন্তু কোশ্চেনে কি বলছে বাড়বে সরি হ্যাঁ চুরাশি ছিল তো বুঝা গেল বাকি অপশনগুলো চেক করার দরকার নেই তাহলে অঙ্ক দুইটা যোগ করলে ভাই কত হয় বারো প্রথম কন্ডিশন আর দ্বিতীয় কন্ডিশন যদি উল্টানো হয় তাহলে কত বাড়ে চুরাশি বাড়লো কত ছত্রিশ কোশ্চেনেও বলছে কত বাড়বে মিলছে কি মিলে নেই কোশ্চেন তার মানে এটি অ্যান্সার তো চলো নেক্সট প্রবলেম আচ্ছা দেখো লাস্ট অঙ্ক দশ নম্বর দুই অঙ্ক যুক্ত একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ যদি সংখ্যাটি এবং একক স্থানীয় অঙ্কের যোগ ফল বত্রিশ হয় তবে সংখ্যাটি কত এখানেও দেখো দুইটা কন্ডিশন আছে আগে আমি অপশন গুলো লিখিনি হ্যাঁ বাষট্টি একত্রিশ তিরানব্বই আরেকটা লাস্ট অপশন বলছে কোনোটাই নয় লাস্ট অপশন বলছে কোনটি নয় তাহলে দেখো প্রথম কন্ডিশন কি বলছে দুই অঙ্ক যুক্ত একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ হবে এখানে তো একক স্থানীয় অঙ্কগত ভাই দুই আর দশক স্থানীয় অঙ্কগত দেখো তো দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের তিন গুণ না দেখো দুই রে যদি তিন দিয়ে গুণ করি ছয় হয় না কি হয় কি হয় না বুঝছো তাহলে বলো দেখি এখানে একক স্থানীয় অঙ্ক কত দুই আর দশক স্থানীয় অঙ্ক বলছে দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের তিন গুণ তোমরা বুঝতেছো আমার ভাষা কি বলছে কোন অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক এককের অঙ্কের কয় গুণ তিন গুণ বুঝা গেল দশকের অঙ্কটা কার তিন গুণ এককের অঙ্কের তিন গুণ তিন গুণ হয় কি হয় না কোশ্চেনও বলছে তিন গুণ আমাদেরও কয় গুণ হইলো এবার আরেকটা কন্ডিশন আছে প্রথম কন্ডিশন বুঝছো কি দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ এবার আরেকটা কন্ডিশন বলছে কি আরেকটা কন্ডিশন কন্ডিশন বলছে দ্বিতীয় যদি সংখ্যাটি এবং একক স্থানীয় অঙ্কের যোগফল বত্রিশ হয় সংখ্যাটা কত বলো দেখি বাষট্টি সংখ্যাটা কত আর একক স্থানীয় অঙ্ক কত দুই এই দুইটা যদি যোগ করি তাহলে কত হবে বলছে চৌষট্টি যোগ করলে কত হয় চৌষট্টি ভালো করে বুঝো কিন্তু সংখ্যাটা কত স্থানীয় অঙ্ক কত দুইটা যোগ করলে কত হয় কিন্তু কোশ্চেনের সাথে তার মানে একটা কিন্তু নেই তার মানে এটা অ্যান্সার হবে কি ভাই বুঝতে পারছো দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের তিন গুণ প্রথম কন্ডিশন কিন্তু মিলছে প্রসেনজিৎ বুঝতেছো ভাই বলো দেখি একক স্থানীয় অঙ্ক কত আর দশক স্থানীয় তাহলে দশকের অঙ্কটা এককের অঙ্কের কয় গুণ তিন দিয়ে গুণ করলে হয় না আমার ভাষা এককের অঙ্ককে তিন দিয়ে গুণ করলে দশকের অঙ্ক হয় 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 কি না এককের অঙ্ককে তিন দিয়ে গুণ করলে দশকের অঙ্ক হয় প্রথম কন্ডিশন মিলছেই কিন্তু পরের কন্ডিশন কি বলছে সংখ্যাটার সঙ্গে এককের অঙ্ক যদি যোগ করি আমাদের হয়ে যাচ্ছে কত চৌষট্টি কিন্তু কোশ্চেনে বলছে কত হবে মিলছে কি এবার পরের অপশনে যদি যাই ভাই। এবার দেখো তো এখানে এককের অঙ্ক এককের অঙ্ককে দিয়ে গুণ করলে দশকের অঙ্ক আসে কি আসে না কোশ্চেনে কি বলছে দশকের অঙ্কটা কি বলছে দেখো দুই অঙ্ক যুক্ত একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক মানে দশকের অঙ্ক দেখো ভাই দশকের অঙ্কটা কার তিন গুণ হবে এককের তিন গুণ এটার মানে কি এককের টাকে তিন দিয়ে গুণ করলে দশকের টা আসবে কাকে তিন দিয়ে গুণ করব। দেখো এককের টাকে তিন দিয়ে গুণ করলে দশকের টা কি আসে না তিন এবার পরের কন্ডিশনটা দেখি পরের কন্ডিশনটা কি বলছে সংখ্যাটি সংখ্যাটি মানে একত্রিশ প্লাস এটার সঙ্গে কত যোগ করতে হবে একক এটা দশক এককের ঘরের অঙ্ক কত এক সংখ্যাটা একত্রিশ এটার সঙ্গে কোনটা যোগ করব এককের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক হচ্ছে এক যোগ করলে কত হয় কত বলছে হবে কি মিলছে না মিলে নেই তার মানে ভাই অ্যান্সার হবে দ্বিতীয় অপশনটা আর বাকিগুলো চেক তাহলে এখানে দুইটা কন্ডিশন ছিল বুঝছো তো দশকের অঙ্কটা কার তিন গুণ হবে এককের তিন গুণ প্রথমের কন্ডিশনটা কিন্তু মিলছিল বাষট্টি এককের টাকে তিন দিয়ে গুণ করলে দশকের টা আসছিল আসে না তিন দুগুণে এককের তিন দিয়ে গুণ করব। কাকে তিন দিয়ে গুণ করো এককের টাকে তিন দিয়ে গুণ করলে কোনটা পাওয়া যায় আবার কিন্তু সংখ্যাটার সঙ্গে যদি এককের অঙ্ক যোগ করি তাহলে বত্রিশ হয় কি হয় না তাদের জন্য এটা হয়নি এবার দ্বিতীয় অপশনে গিয়ে দেখলাম দেখো এককের তাকে তিন দিয়ে গুণ করলে কোনটা পাওয়া যায় দশকেরটা পাওয়া যায় কি যায় না তিনকে এককের টাকে তিন দিয়ে গুণ করলে দশকের পাওয়া যায় আবার সংখ্যাটার সঙ্গে যদি এককের অঙ্ক যোগ করি তাহলে কত হয় বত্রিশ দুইটা কন্ডিশনই মিলছে কি মেলে নেই দেখবে এই দুই অঙ্কের অঙ্কের ক্ষেত্রে দুইটাই কন্ডিশন থাকবে দুইটা কন্ডিশন যেটা মিলবে সেটাই হচ্ছে ভাই তোমার অ্যান্সার কোনটা মিলছে দ্বিতীয় অপশন তাহলে তৃতীয় আর চতুর্থ চেক করতে যাবে কি যাব না এটাই অ্যান্সার বুঝে গেল তো চলো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই তো ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস